সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের ব্যথা বুকে নিয়ে আন্তর্জাতিক ফুটবলের আরেকটি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় দল। শুধু সাফ নয়, এর সাথে যুক্ত হয়েছে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়া কাপের 3 ম্যাচে 10 গোল খাওয়ার লজ্জা। ব্যর্থতার ধারাবাহিকতা থেকে মুক্তি পেতে জামাল ভূঁইয়াদের এবারের মিশন শ্রীলঙ্কা। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে কাপ 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে 8ই নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফ্রিকান দেশ সিসেলস। মাঠের লড়াই সামনে রেখে এই ভিডিওতে থাকছে দুই দলের শক্তি দুর্বলতা পর্যালোচনা। শুরুতে জেনে নেওয়া যাক ফিফা র্যাঙ্কিংয়ে কার কি অবস্থা। র্যাঙ্কিং বিবেচনায় বিশ্ব ফুটবলে বাংলাদেশ ও সিসেলসের মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যায় না। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 187 আর সিসেলস 199 নম্বরে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে বাংলাদেশ। ফুটবলের মাঠে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের কোনো ইতিহাস নেই। এই প্রথম সিসেলসের সাথে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে বাফুফের আমন্ত্রণে 2020 সালে ঢাকায় বঙ্গবন্ধু কাপে অংশ নিয়েছিল দেশটি, কিন্তু ভিন্ন গ্রুপে পড়ায় এই দলের সাথে খেলা হয়নি বাংলাদেশের। তবে ওই টুর্নামেন্টে সিসেলসের খেলাগুলো থেকে তাদের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা পেতে পারেন বাংলাদেশের ফুটবলাররা। এবারে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কিছু চিত্র তুলে ধরব। সর্বশেষ খেলা 5টি ম্যাচের মধ্যে শুধু সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে বাংলাদেশ। ভারত ও নেপালের সঙ্গে 2 ম্যাচে ড্র করতে সক্ষম হয় তারা। এছাড়া মালদ্বীপের কাছে 2-0 আর কিরগিজস্তানের কাছে 4-1 গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। এই 5 ম্যাচে নিজেরা 4 গোল করার বিপরীতে খেয়েছে 8টি। অন্যদিকে সর্বশেষ খেলা 5 ম্যাচের মধ্যে গত বছর বঙ্গবন্ধু কাপে মরিশাসের সঙ্গে 2-2 গোলে ড্র ছাড়া আর কোনো ম্যাচেই হার এড়াতে পারেনি সিসেলসের ফুটবলাররা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের আরেক ম্যাচে ফিলিস্তিনের কাছে 1-0 এবং সেমিফাইনালে বুরুন্ডির কাছে 3-1 গোলে হার মানে তারা। এবছর 2টি ম্যাচ খেলে আফ্রিকান প্রতিপক্ষ বুরুন্ডির কাছে 8-1 আর কমোরসের কাছে 7-1 গোলে হেরেছে দলটি। সব মিলিয়ে 5 ম্যাচে 21 গোল খেয়ে প্রতিপক্ষকে 5 গোল দিতে পেরেছে তারা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দেখা যায় রক্ষণে সিসেলসের রয়েছে দুর্বলতা, বিপরীতে অনেকদিন ধরেই প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারছে না বাংলাদেশের স্ট্রাইকাররা। তবে নিজেদের রক্ষণ ঠিক রেখে প্রতিপক্ষের উপর চড়া হতে পারলে এই ম্যাচে হয়তো গোল করা কঠিন হবে না। প্রথম ম্যাচে সিসেলসকে হারাতে না পারলে এই টুর্নামেন্টের ফাইনালে খেলা বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে। প্রতিপক্ষ অচেনা হলেও নিজেদের খেলা দিয়েই এই ম্যাচ থেকে বাংলাদেশ 3 পয়েন্ট নিশ্চিত করবে, আপাতত এটাই প্রত্যাশা।